নগর আত্রাই উপজেলার দমদমা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান চলছে মাত্র 15 জন শিক্ষার্থী নিয়ে। এই 15 জন শিক্ষার্থীর পড়ালেখায় রয়েছেন 6 জন শিক্ষক। কাগজ কলমে মোট 68 জন শিক্ষার্থী থাকলেও বাস্তবে এর হদিশ মেলেনি। অভিযোগ উঠেছে বিদ্যালয়ে 2-1 জন শিক্ষকের কারণে শিশুদের ভর্তি করান না অভিভাবকরা, ফলে শিক্ষার্থী শূন্য হতে চলেছে বিদ্যালয়টিতে। জানা গেছে দমদমা সরকারি প্রাথমিক বিদ্যালয়টি গত 1991 সালে বেসরকারি প্রাথমিক বিদ্যালয় হিসেবে স্থাপিত হয়েছে। এরপর সরকারের ঘোষণা অনুযায়ী গত 2013 সালে সরকারি প্রাথমিক বিদ্যালয় হিসেবে স্বীকৃতি লাভ করে। বিদ্যালয়ে কম সংখ্যক শিক্ষার্থী এবং নানা দুর্ভোগের কথা জানতে পেরে সরেজমিনে বিদ্যালয়ে গিয়ে দেখা যায় তৃতীয় শ্রেণীতে 6 জন, চতুর্থ শ্রেণীতে 5 জন এবং পঞ্চম শ্রেণীতে 4 জন শিক্ষার্থী উপস্থিত আছে। স্কুলে মুজিব কর্নার ও শেখ রাসেল কর্নার আছে কিনা জানে না কোনো শিক্ষার্থী। নেই শিশুদের খেলাধুলার জন্য সরঞ্জামও, তবে শিক্ষার্থী কম থাকলেও কম নেই শিক্ষকের সংখ্যা। অনেক বিদ্যালয় যেখানে শিক্ষকের অভাবে সুষ্ঠু পাঠদান করাতে পারছেন না, সেখানে এমন কম সংখ্যক শিক্ষার্থীর বিদ্যালয়ে 6 জন শিক্ষক পাঠদান করাচ্ছেন। বিদ্যালয়ের শিক্ষার্থীদের মুজিব কর্নার কি জিজ্ঞাসা করলে তারা বলে, আমরা তো সেটা কখনো দেখিনি, স্যার তো আমাদেরকে বলেনি কোনটা মুজিব কর্নার। বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি জানান, আশেপাশে অনেক মাদ্রাসা গড়ে ওঠার কারণে অভিভাবকরা মাদ্রাসায় ভর্তি করান তাদের বাচ্চাদের। এছাড়া এলাকায় ক্ষেত থেকে আলু উত্তোলন করার মৌসুম পড়ায় অধিকাংশ শিক্ষার্থী আলু তোলার কাজে ব্যস্ত রয়েছে, ফলে উপস্থিতি কমে গেছে। অবশ্য এই বিষয়গুলো আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তারাও অবগত আছেন বলে দাবি করেন তিনি। এ বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাজহারুল ইসলাম বলেন, বিষয়গুলো আমি জানলাম, সেখানে আমি যাব এবং প্রয়োজনে ব্যবস্থা গ্রহণ করব।